দুই বোনকে খুব একা লাগছিল, তাই সিদ্ধান্ত নিলাম মেঘাকে বিয়ে করব আর রিয়াকে আমার বাসায় রাখব। তাহলে সে কখনো নিজেকে একা ভাববে না। মা বাবা ভাই ভাবি সবার ভালোবাসা পাবে দুই বোন, যেই ভাবা সেই কাজ। অফিস থেকে বললাম কিছুদিনের জন্য ছুটি লাগবে, গ্রামের বাড়িতে যাব। এতে কেয়া কিচ্ছু বলেনি, হাসি মুখে ছুটি দিয়েছে। কিন্তু সে তো জানে না তার হাসি মুখটা আবার নষ্ট করার জন্য যাচ্ছি। তবে কেয়াকে নিয়ে না ভেবে মেঘাকে নিয়ে এখন বেশি ভাবি, কারণ তার মা বাবা নেই। ওকে বাসায় এনে সবাইকে সব কিছু বললাম, তারাও অনেক খুশি, এত মিষ্টি একটা বউ পাবে ভেবে। তবে ওর পরিবারের কথা শুনে আমার পরিবারও অনেক দুঃখ পেয়েছে। এই তো আজকে সন্ধ্যায় বাসায় কাজীটিকে বিয়ে পড়ানো হলো। বাইরে দাঁড়িয়েছিলাম তখন রিয়া বলল মা নাকি ভিতরে যেতে বলেছে, তাই তো এখন ভিতরে আসলাম। তারপরে কি হলো আপনারা তো জানেনই। আমার দেখা মানুষগুলোর মধ্যে মেঘাই সবচেয়ে কষ্ট বেশি পেয়েছে, তাই আমি ওকে কষ্ট দিতে চাই না। আজকে কিসের আর জানো তো? ওই বলতে কি হয়? কি বলবো? আচ্ছা আমি তাহলে বাইরে যাই, কথাটা বলি। উঠে চলে এসেছি, মেঘা একটা শাড়ি পরে আছে, খুব সুন্দর লাগছে আমার নতুন বউকে। মেঘা কোনো অংশে কেয়ার থেকে কম নয়, প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে ওই কেয়ার উপর। আমি দরজার কাছে আসতেই পিছন থেকে আমার পাঞ্জাবির কলার টেনে ধরল। আমি পিছনে ঘুরতে মেঘা আমার আর ওর চারঠোঁট এক করে দিল। এই লজ্জাবতী মেয়েছে এমন কাজ জোর করে করতে পারবে তা কখনো কল্পনা করিনি। না জানি ভবিষ্যতে আরও কত অবাক হতে হবে এই মেয়েকে নিয়ে। একটু পরে আমাকে ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেই সে কাঁদতে লাগলো। দেখো আমার মা বাবা নেই, তুমি যদি দূরে যাও তাহলে আমি মরেই যাব। চুপ, একদম চুপ, বাজে কথা বলবে না। একটা কথা বলি? বলো। অনেক আগে থেকেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম, আমাদের সংসার হবে, ছোট্ট ছোট্ট বাবু হবে, তোমাকে নিয়েই আমার পুরো পৃথিবী সাজিয়েছি। ও মা, বলে কি বউ? আমার লজ্জা করতেছে। চুমু দেওয়ার সময় তোমার লজ্জা দেখলাম না? তখন তো তোমাকে হারানোর ভয়ে, কিন্তু আর বলতে দিলাম না, আমি ওকে কোলে তুলে নিলাম। পাগলিটা আমার বুকে ওর মাথা লুকালো, তারপরে ওকে নিয়ে খাটে চলে আসলাম। বাকিটা আপনাদের না জানলেও চলবে, তাই বলবো না, কারণ তখন ইতিহাস তৈরি হয়েছে আরও একটা। এত কিছুর মাঝেও একটা বিষয় খুব ভালো করেই বুঝতে পারলাম যে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, নয়তো মা বাবা মারা গেলে এত সহজে কাউকে আপন করে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু মেঘা সেই কঠিন কাজটাকেই সহজ করে তুলল। রাত অনেক সুন্দর কাটল, মনে হয় এই রাতে জীবনের সবচেয়ে বেশি রোমান্টিকতা দেখিয়েছি আর মেঘাকেও খুশি করতে পেরেছি আমার ভালোবাসা দিয়ে। এত তাড়াতাড়ি মেয়েটা নিজেকে কিভাবে সামলে নিল এটা ভাবতে গর্বের বুক ফুলে উঠছে, কারণ আমার স্ত্রী অনেক শক্তিশালী মনের দিক দিয়ে। সকালে ফজরের আজানের সময় ঘুম ভাঙল, আমার ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু আমার এই পাগলিটার ঘুম এখনও ভাঙেনি। আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেঘার এই ঘুমন্ত চেহারাটা অনেক মায়াবী লাগছে, আর ছোট্ট বাচ্চাদের মতো করে রেখেছে ঠোঁটটা, এজন্যই ওকে বাচ্চা বাচ্চা লাগছে। কিছুক্ষণ ওর এই মায়াবী চেহারাটা দেখার পর আর লোভ সামলাতে না পেরে আলতো করে একটা চুমু দিয়েই দিলাম। তখন মেঘা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওরে ওরে, মানে দুষ্টুটা জেগে আছে, এই দুষ্টু হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না, নয়তো তোমাকে আবার অস্কার দিতে নমিনেট করবে। মাশাআল্লাহ, বউটা আমার চাঁদের থেকেও সুন্দর যখন আসে। লজ্জা পেলে তো আরো সুন্দর লাগে, বেশি হয়ে যাচ্ছে যে। আচ্ছা বাকি আর বলবো না, চলো গোসল করে পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করে নিই। আমাকে কোলে করে নিয়ে চলো। ওলে ময়না পাখি, আচ্ছা চলো তাই হবে। বিছানা থেকে উঠে
ওকে কোলে নিয়ে বাথরুমে গেলাম। তারপরে দুজনে গোসল করে ফজরে নামাজ আদায় করলাম। সকালে সবাই একসাথে বসে নাস্তা করলাম। সবার সাথে মেঘা খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে, মেয়েটা খুব মিশুক। পরের দিন রিয়াকে আমাদের এইখানে একটা বালিকা স্কুলে ভর্তি করিয়ে দিলাম, কারণ ও আমাদের সাথে ঢাকাতে থাকলে তেমন ভালো হবে না ওর। আমি মাত্র এক সপ্তাহে ছুটি নিয়েছিলাম, তাই যেতে হবে আমাকে। আর কেয়াকে আগেই বলেছিলাম আমি যখন আসব তখন যেন মেঘার চাকরিটা আবার ওকে দেওয়া হয়, কারণ ওকে বাসায় একা ফেলে আমি রেখে যেতে পারবো না। কিন্তু এটা কেয়াকে বলা হয়নি। এক সপ্তাহে আর মাত্র দুদিন বাকি আছে, পাঁচ দিন এখানে থাকলাম। খুব ভালো মতোই কাটলো দিন। সবাইকে বিদায় জানিয়ে রাত্রে বাসে উঠলাম ওখানে। মেঘার মন খারাপ, কারণ মা বাবা আর বোনকে ছেড়ে যেতে হচ্ছে। ওইদিকে রিয়ারও মন খারাপ, কারণ ও ওর আপু ছাড়া থাকবে না। কিছুদিন পরে ঠিকই বলবে, যদি ওদের সাথে যেতাম তাহলে এত কেয়ার পেতাম না। এরকম বললাম কারণ আমার মা বাবা একদম সাদা মনের মানুষ। ভোরবেলা ঢাকা পৌঁছালাম আমরা। রিক্সাতে উঠে দুই স্বামী স্ত্রী চলে আসলাম ফ্ল্যাটে। কালকে থেকে আবার অফিস শুরু, আবার ঝামেলা শুরু নিত্যদিনে। কই, বউকে দিনে চার থেকে পাঁচ বেলা একটু আদর করব? না, মানে ওই জড়িয়ে ধরবো আর কি, বেশি গভীরে যেন না। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মেঘা রান্নাঘরে দৌড় দিল, ভালো লাগছিল না তাই আবার একটু শুয়ে রইলাম। রান্না শেষ করে মেঘা আমাকে ডেকে নিয়ে গেল টেবিলে। জান, শোনো না। হুম, বলো না। ধাত, শোনো। ধাত, বলো। ধুর, গেলাম। আরে আরে, বউ তো দেখি রাগ করে। কি বলো? বাদ দাও, আগে বলো কি বলতে চাও। বলবো, রাগ করবে না তো? আরে না, আমার পাখিটার উপর কি রাগ করতে পারি নাকি? তাহলে বলছিলাম যে, আরে বলো, তুমি আমাকে আর আমি তোমাকে খাইয়ে দেব। ওলে টুনটুনি পাখি রে। আচ্ছা, তাই হবে। একটা ফ্লাইং থুকু, ফ্লাইং কিস দিল, তারপরে আমরা একে অপরকে খাইয়ে দিলাম। মুস্কুরানে কি বাজা তুম হো, গুনগুনানে কি বাজা তুম হো। আমাদের এই রোমান্টিক মুহূর্তটার জন্য এই গানের এই দুটো লাইনই তো মেলে, তাই বললাম আর কি। শোনো, অফিসে এখন কাউকে কিছু বলার দরকার নেই। কি বলার দরকার নেই? এই যে আমাদের বিয়ে হয়েছে, এটা যখন বেতন পাবো তখন পার্টি দিয়ে জানাবো। কেন গো? আমার স্পেশাল বউটার জন্য। যাহ, পাগল একটা। চলো, সময় হয়ে আসছে অফিসের। হুম, তাই তো, লক্ষ্যই করিনি। চলো চলো। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের দালানটার, যেখানে বাইক কার রাখা হয় সেখানে। বাইক বের করলাম। আহারে, বেচারা কতদিন হলো পড়ে আছে। একটু মুছলাম, তারপরে স্টার্ট করে আমার বউটিকে পিছনে বসিয়ে চলে আসলাম অফিসে। তেল আগে থেকে ভরানো ছিল, তাই তো সমস্যা নেই। অফিসে প্রবেশ করতেই কেয়ার নজরে পড়লাম, আর আমাকে দেখে মুচকে একটা হাসি দিল। তবে হাসিটা কম হলেও তার আনন্দটা যেন অনেক বেশি, এমন খুশি ফুটে উঠেছে কেয়ার চেহারায়। আর আমারও বুঝতে বাকি রইল না যে কারণটা কি। ওর এত খুশির একমাত্র কারণ আমি নিজেই, আমাকে ভালোবাসে সেই জন্য। কিন্তু আমার তো হাত পা মন সব কিছু বাধা, এখন তো চাইলেও আর কেয়ার সাথে সম্পর্ক করা সম্ভব না। হ্যালো ম্যাম, কেমন আছেন? ভালো, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ ম্যাম। যাও, ম্যানেজার সাহেবের কাছে যাও, তোমার কাজগুলো আবার বুঝিয়ে দেবে। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। স্বাগতম, যাও তাড়াতাড়ি। জি। মেঘা খুশি হয়ে ম্যানেজারের কাছে গেল ওর কাজ আবার বুঝিয়ে নিতে। মিস ইউ। কি বুঝিনি তো, একটু জোরে বলুন। কিছু না, হাদারাম। হুম, আমি হাদারাম না। কেমন আছো? খুব ভালো, আপনি কেমন আছেন? জানি না, একবারও খোঁজও নিলে না। তো আপনিও তো কল দেননি, আমি কেন দিতে যাব আগে থেকে? হুম। আমার দিকে
আর না তাকিয়ে মাথা নিচু করে ওর কেবিনে চলে গেল। হয়তো কষ্ট পেয়েছে, তাতে আমার কি, আমার তো একটা মিষ্টি বউ আছে, ওকে নিয়ে ভাবতে যাব কোন দুঃখে। আজব তো, দিনকাল ভালোই চলছিল আর কে আও, আমার প্রতি আরও দুর্বল হয়ে পড়ছে দিন দিন। সত্যটা এখনো বলতে পারছি না, কারণ মেঘাকে কথা দিয়েছি পার্টি দিয়ে পড়ব। এখন অফিসে থাকলে প্রায় সময় কাজ বাদ দিয়ে আমার ডেস্কের সামনে দিয়ে ঘুরঘুর করে, পুরো বিরক্তিকর লাগে বিষয়টা। সহ্য করতে না পেরে একদিন অনেকটা কথা শুনিয়েছি, কোনো উত্তর করেনি কেয়া, শুধু আমার দিকে বেহায়ার মতো তাকিয়েছিল। যে মেয়েটা একসময় নিজের দেমাগ আর টাকার জোরে আমার সাথে খারাপ ব্যবহার করতো সবসময়, সেই মেয়েটাই কিনা এখন আমার দিকে সবসময় মায়ার নজরে তাকায়। ভাবা চাই গেল। একদিন ডেস্কে বসে কাজ করছিলাম, তখন কেয়া আসলো। কি করছো? দেখছিনি তো, কাজ করছি। তাই বুঝি? আচ্ছা, দু মিনিট পরে আমার কেবিনে এসো, কাজ আছে। আচ্ছা। দেরি যেন না হয়। কেয়া চলে গেল ওর কেবিনে, আমিও তখন উঠে আসতে লাগলাম। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম, প্রবেশ করেই তো ভেবাচাকা খেয়ে গেলাম। কেয়া এমন একটা কাজ করবে জীবনেও ভাবিনি। জানেন কি করেছে? আমি রুমে প্রবেশ করার পরেই দেখি ও হাতে একটা লাল টুকটুকে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলটা অবশ্য অনেক সুন্দর। কিছু কথা বলবো তোমাকে। বলুন। রাগ করবে না কিন্তু, আগেই বলে দিলাম। ওকে, বলেন। তারপরে কেয়া আমার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে গোলাপ ফুলটা আমার দিকে বাড়িয়ে দিল। খুব ভালোবাসি তোমায়, না বুঝে অনেক ভুল করে ফেলেছি, জানি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো অনেক 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 ভালোবাসি তোমাকে, অনেক। আমাদের একটা ছোট্ট সংসার হবে, দুটো বাচ্চা হবে, সারা বাড়ি মাতিয়ে রাখবে, তোমাকে সারা জীবন খুশি রাখবো। আমার শুধু হাসি পাচ্ছে, তারপরও হাসিটা আটকিয়ে কিছুটা সিরিয়াস পাপড়ি আসলাম চেহারায়। তারপরে ওর হাত থেকে গোলাপ ফুলটা নিলাম, এতে দেখি ও অনেক খুশি হয়েছে। গোলাপ ফুলটা ওর হাত থেকে নিয়ে ওর মুখের উপর ছুঁড়ে মারলাম। গো টু হেল, আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি।